শনিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের ১৬ নম্বর ওয়ার্ডে হুজুকপাড়ায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। শুক্রবার জোর কদমে এলাকায় তৃণমূলের দলীয় পতাকা ও ফেস্টুন লাগানো ও মঞ্চ সজ্জা চলছে। এই কর্মী সম্মেলনে উপস্থিত থাকবেন জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, সহ সভাধিপতি দেব টুডু, জেলা যুব তৃণমূল সভাপতি অলোক কুমার মাঝি, তৃণমূল সহ সভাপতি অরূপ দাস সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। এদিন সহ তৃণমূল কংগ্রেস হিন্দিভাষী সংগঠনের সভাপতি নারুগোপাল ভকত অভিযোগ করেন, এর আগে তারা এলাকায় দলীয় পতাকা ও ফেস্টুন লাগিয়েছিলেন। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা সেই পোস্টার ও ফেস্টুন ছিঁড়ে ফেলেছে। তিনি আরো জানান বিষয়টি উচ্চ নেতৃত্বকে জানাবেন। আজকে আমাদের ১৬ নম্বর ওয়ার্ডে কালকে ১৮ তারিখ আমাদের কর্মী সম্মেলন আছে, সেই নিয়ে আমরা এখানে ফ্ল্যাগ ফেস্টুন বাঁধার জন্য জমায়েত হয়েছি। কালকে আমাদের জেলা সভাপতি, শহর সভাপতি, বর্ধমান দক্ষিণের বিধায়ক অলোক মাঝি, যুব তৃণমূলের প্রেসিডেন্ট শম্পা ধারা, দেবু টুডু, অরূপ দাস প্রত্যেকেই হাজির থাকবেন এবং আমরা এখানে এলাকার মানুষদেরকে নিয়ে সম্মেলন করব। আমাদের একটাই ক্ষোভ যে আমরা বিগত দুদিন আগে কিছু ব্যানার পোস্টার লাগিয়েছিলাম, গত দুদিন ধরে রাত গভীর রাতে মদ্যপ অবস্থায় কিছু যুবক এখানে ব্যানার ফেস্টুন ছিঁড়ে মমতা ব্যানার্জির ছবিকে পায়ের তলায় ফেলে এখানে সব ছিঁড়েছে, সেটা আপনাকে আমরা দেখাবো এখন, আপনি সেই ছবি নেবেন। সেই জন্য আমরা আজকে জমায়েত হয়ে এখানে ফ্ল্যাগ ফেস্টুন বাঁধব। কারা করেছে মনে হচ্ছে আপনার? কারা করেছে? এলাকার দুষ্কৃতীরা করেছে। তাদেরকে কিছু চিহ্নিত করা গেছে? চিহ্নিত আমরা করতে পেরেছি, আগামী দিনে আমরা দলের উচ্চ নেতৃত্বের কাছে কমপ্লেন করব। বর্ধমান থেকে পম মহন্ত, রিপোর্ট আনন্দ বার্তা।